সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে আত্মীয়র জমি আত্মসাত। আমি আব্দুল জলিল এটার একটা বক্তব্য দিতে কইয়ার যে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি একজন চাকরিজীবী গভর্নমেন্ট এমপ্লয়ি। ওই সুযোগ নিয়া পারভিন সুলতানা আমার গেছে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী জমিন বেচা কিনা করছে। করিয়া এরপরে আমারে যখন সমজাই দে গ্রামের মাতব্বর ময় মুরব্বী অনেক গণ্যমান্য ব্যক্তিরাও সব সচেতন তারা এটা সম্বন্ধে, আর এটা নর্মস অনুযায়ীও আমি করছি। যখন আমারে সমজাই দিত গেছে ও কুটি উঠি মারিয়াও দিছে, আর আমি আমার জায়গাতে সাজ খরাইতে যখন গেছি তখনও আমারে বাধা উপদ্রব করিয়া একটা মিথ্যা মামলার কোর্ট থানাত করছিল। তখন থানায় এটা ভেরিফাইড করিয়া দেখিয়া আমারে মানে থানায় জয় করছে যে তাই এটা মিথ্যা করছে কইয়া। এরপরে তো তাই এটা নিয়া গিয়া আজ 2022 ইংরেজিত দলিলওয়ার বাদে 2023 ইংরেজিত গিয়া তাই এখন আমার ওটার নিয়া আবার স্যার জড়াইয়া আমি আমার আত্মসম্মান দরাইয়া যাতে আমি শরম পাইয়া তাইরে জমিনটা দিলাইতে পার দিলাই ও ধরনের ফন্দি করে। আর অনেক টেকা তাইর কাছে আমার লেনদেন ফাউনি আছে যেটা হিসাব করলে বাই রইব, কিন্তু ওটাও আমার মারি দিত স্যার মারত করি এটা জগরের। আর পারভিন সুলতানা যেন কীরকম মানুষ সমাজে সবে জানে তাই কীরকম চতুর জ, তাই যে কথাটা কইছে যে আমি রাত্রে গিয়া জ করি আনছি এটা সম্পূর্ণ মিথ্যা। তাই অন্য মানুষ আরও মাতব্বর লইয়াই আমারে রেজিস্টারে করে দিছে, তারা সাক্ষীও আছে জও আছে। আর এটা সম্বন্ধে আমি আইনিক ব্যবস্থায় একটা কেইসো মামলা করছি যে কেইসে গিয়া আমার এটা সমাধান হইব, আর আইনের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। নিশ্চয়ই একদিন না একদিন হয়তো আমার জমি উইলে আমি পাইমু, এটা আমার পুরা একটা ভরসা আছে আইনের প্রতি। আর গ্রাম্যর সব মানুষও আমার সাথে আসুন, আর সচেতন মহলের যত ব্যক্তি বুদ্ধিজীবীরা তারাও নিশ্চয়ই এটা সম্বন্ধে জানে, হয়তো জানলেও বুঝবো বা খবর লইলেও বুঝতে পারবো তারাও আমার সাথে আছে, আর আইনও আমার লগে আছে। এটা কোনোদিনও এটা 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 ভুল পারবিন আরও তিন চারজন মানুষ নিয়ে আইয়া আমার বড় আইয়া রেজিস্টারে করে দিছে। আরও মানুষ আসলা ফখরউদ্দিন, ফৈজুর রহমান, তালহা, এরপরে নজমুলদিন আসলো না তালহা, অনেক ভিডিও প্রুফও আছে মানে যেন পারবিনে এটা অনেক দফায় দফায় বিচার হয়েছে আমার এটা সমজাইয়া দেয় না দেয় না করিয়া দফায় দফায় বিচার হইতে সময় তাই এটা কইছে যেন খাইল দিলি মু ফরু দিলি মু ওরকম ঘুরাইয়া। আর যখন আমি আমার সাজ ফরানিত গেছি বিচারি মানুষ লইয়া তখন আমার গেছে মিথ্যা মামলা করছে মামলাটা। তাই মানে আর কি প্রথমে গিয়া পুলিশে কইছে যে আমার গর্তাকিন আমার বাচ্চাকে দিয়া পরিলিত্রা, পুলিশ আইয়া কইছে তুমি মিথ্যা কথা কইলেখানে। তখন পুলিশে মাথে না কইছে জায়গা টান গেছে বেশি সি ঠিক আছে আমার আধা কাটা দিলেই তাকো পুলিশে কয়। ও পুলিশে সব মানে জানিয়া ময় মুরব্বী আমরা মানুষই ন, প্রায় 15-20 জন মানুষ আসলো মাতব্বর মানুষ মুরব্বী মানুষ। 3 লক্ষ দফায় দফায় দিছি না এটা তাইরে জমি বাবদ দিছি টেকা বাইনা করিয়া জামাই অসুস্থ আসলো, তাই জামাইকে বহুত বড় রোগ হয়ে গেছিল মানে হাড়ের চিকিৎসা লাগে বাইরে যেতে লাগে তখন দিছি টেকা। হ্যাঁ জমি আমার বেচিছে করি দিছি জমি দিয়েছে। হ্যাঁ আছে দলিল আছে দলিল করে দিছে পরে অনেক পরে দলিল করে দিছে পারভিন সুলতানায় কাগজ করে দিছে পারভিন সুলতানাও নাজিমুদ্দিন লগে সাক্ষী আছে পরিচয় আছে পারভিন সুলতানার স্বামী পরিচিত পরিচয় দিছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা। তো এখন আপনার দাবিটা কি? এখন আমার দাবি হইল
মানে অপামর বুদ্ধিজীবীর গেছে, যে জনসাধারণের গেছে, আমার ওটাও অনুরোধ, আমার যেটা মানসম্মানর একটা ক্ষতি করে পারবিনে, এটার লাগিন আপনারা একটু যাকে জো ইয়া সচেতন ইয়া যদি আমারে ওটা জো দিন, তে বিচার ভাই জনসাধারণ গেছে এটা পারবিন করে, এটা আমি আমি করছি না। পারবিন আমারে জমিন দিছে, জমিন বেসিয়া এখন জমিন সমজাইয়া দিয়া কুটি মারিয়া এরপরে অনেক দিন তাই মানে আর কি জো করছে, যে আগলাইয়া বাদে নিবাস আসা আত্মীয়তার সুযোগ নিয়া, তুমি এখন এটা তো আমি দুই পয়সা ভাই গড় বাড়া, এটার কাগজও আছে, তাই কাগজ দিছে যে আমি মার্চ 11 তারিখ দিলি মুসমদাইয়া, তাই দিছে না তখন গিয়ালি দে না করি, এটারও কাগজও আছে। আর সেই জমিনে ওই জমিন দিয়ে তাই একটা লোন লইছে এর আগে, এটা আমি পরে জানতে পারছি 13 জানুয়ারি তাইর বাড়ি বিক্ষ নজিত আসলো, যেটা আমার কাছে আবার পারবিন সুলতান আইয়া খান্দা কোটা করছে, আমি 8,70,000 দিই তাই আবার 8,70,000 দিয়া তাইর বাড়িটা ছাড়াইছি, তখন পর্যন্ত তার গেছে তার লগে আমার কোনো বিবাদ নাই, 13 জানুয়ারি তাই বাড়ি ছুটাইছি, তাই জমিন কিনছে এর তখন বাড়ি ছুটাইতে সময় তাই আস্তা বাড়ি আমার গেছে দিলার, আমি বলছি না আস্তা বাড়ি তোমরা তো থাকতায় আস্তা বাড়ি নিয়ে কিতা করতাম, এক কাটা জমিন আমার নামে বায়না করি দে।